বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাবিনা রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা। আজকে আমি মুরগির বুকের মাংস, সরি হাড় গিলা, এগুলো দিয়ে আমি চামঘাস রান্না করব। এই চামঘাসটা হচ্ছে এই যে কচু প্রজাতির একটা জাত, এইটা এইটা আমরা উত্তরবঙ্গে চামঘাস বলি, আর যশোরে এগুলোকে ঘাটকল বলে। আমি এই চামঘাসটা কেটে বেছে নিয়ে ভাপ দিয়ে এটা রেখে দিয়েছি। এটা এক বাটি, এখানে পটল দুইটা আছে, আলু একটা আছে, ছোট ছোট করে টুকরা করে নিয়ে। এখন মুরগির মাংস আছে এক বাটি, কলিজা, গিলা, হাড়, বুকের খাঁচা এগুলো ছোট ছোট করে কেটে নিয়ে, আদা রসুন বাটা এক চামচ করে, জিরা বাটা এক চামচ, পেঁয়াজ একটা কুচি, মিহি কুচি করে কুচানো, রসুন একটা কোয়াগুলো খুলে নিয়ে, শুকনা মরিচ দেড় চামচ, ধনিয়া গুঁড়া এক চামচ, হলুদ গুঁড়া এক চামচ, কাঁচামরিচ দুইটা মাঝখান থেকে কেটে নিয়ে, দারুচিনি দুই পিস, সাদা এলাচ দুই পিস, তেজপাতা একটা মাঝখান থেকে টুকরা করে নেওয়া, আর লবণ আন্দাজ মতো, তেল লাগতেছে আন্দাজ মতো। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে আমি এখন এটাতে তেল দিয়ে দিব। আর এই খাবারটা আমার খুব পছন্দের, আপনারাও ট্রাই করবেন, অনেক পছন্দের খাবার এটা। পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম তেলের মধ্যে, এখন একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব। তেলটা পেঁয়াজ বেশি ভেজে নিব না, আর কচুতে রসুনের ভাগ একটু বেশি দিতে হয়। লবণ দিয়ে দিলাম, মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একবারে সব কষিয়ে নিব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর 2-4 মিনিট একটু কষিয়ে নিব। রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাতে একটা ক্লিক করবেন। আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, এখন 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংস ঢাকনাটা তুলে নিচ্ছি, মাংস ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা শুকিয়ে গেলে আমি পটলের আলুটা দিয়ে দিব। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আলু আর পটলের টুকরাগুলো দিয়ে দিলাম। এবার কচুর ওই টুকরাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে এখানে আমি অনেকটাই এখানে ভালো করে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এটাতে পানি দিব। আর এই কচুটা শরীরের ব্যথার জন্য অনেক উপকারী। এই কচুটা ভাপ দিয়ে আপনারা ইচ্ছা করলে ফ্রিজে রেখে ফ্রোজেন করে রাখতে পারেন। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এটা এখন 5-7 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করে নিব।
7 মিনিট পরে আমি ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমার পানি শুকিয়ে গিয়েছে তরকারির, এখন তেলটা বের হয়ে গেলে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা করে আমি নিয়েছি, আর 2-1 মিনিট নেড়ে চুলাটা বন্ধ করে দিব। লবণটা আমি চেক করে নিয়েছি, লবণ ঝাল সব ঠিক আছে। আপনারা এই খাবারটা বাসায় একবার রান্না করবেন, খাবারটা অনেক টেস্টি। রান্নাটা কমপ্লিট, এখন পরিবেশন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।